দেখো ওখান থেকে এসে তো আমরা ওখানেই ব্রেকফাস্ট করেছি, ওখান থেকে এসে এই দেখো রেডি হয়ে নিয়েছি আবার সুইমিং পুলে নামার জন্য। আর এই যে এখন সবাই মিলে খাওয়া হচ্ছে তরমুজ, চলো সবাই মিলে এখন তরমুজ খাচ্ছি, তারপরে যাব নিচে। আজকে আর বিচে যাব না, প্রচন্ড রোদ আর সেইভাবে স্নান। চলো এই যে আজকেও তাই সবাই মিলে এই দেখো তুলেছি ফটো চারটে, নাও চিয়ার আপ করো নালে কি হলো, দুই হাত তুলে চিয়ার আপ, একদম একদম। দেখতে উঠছে তো গান ছেড়ে দিলা, একদম উঠছে আছে। চলো দেখাই মেনুতে আছে পাখি লেবু, পেঁয়াজের ডাল, চাটনি, এদিকেও ডাল রয়েছে। হ্যাঁ আর এখানে হচ্ছে যে হয়েছে মাছের ঝোল, হ্যাঁ দাও এই যে এখানে হয়েছে দেখো পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা আসছি। আর এখানে বেগুন ভাজা আর মাছের ডিমের বড়া, আমরা এখন বেরিয়েছি বিকেলবেলা আবার যাচ্ছি হেনরি আইল্যান্ড। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি জেনো আমাকেও সঙ্গে নিলে, থেকে যাব সুন্দর পরিবেশ। চলো দেখতে আসলাম হেনরি আইল্যান্ড। ফান্টা আইল্যান্ড,
সানা আসেনি, সানা ঘুমাচ্ছে, সানা হ্যাঁ ঘুম খুব। আমি কিন্তু গাইড, হ্যাঁ তোমাদের, ও আমাদের গাইড পার হেড যতই হোক আছে 50 টাকা করে দিয়ে দেবে। আচ্ছা ও তুই জুনিয়র, আমার জুনিয়র, তোমার জুনিয়র। আচ্ছা আচ্ছা, এগুলো সব সুন্দরী গাছ, সুন্দরী গরান, খুব সুন্দর দেখো। আসছিলাম না আমরা, জলে ভরে যাই বলি তো রুট গুলো বাইরে বেরিয়ে যায়। এটা ভিজছে, বলে দিল তাও ভিজে ভিজে। আমরাও চোরা আর মামাও ঠিক ঘুরে গেছে, সেখানে দেখো দু সাইডে পুরো, হ্যাঁ একটু দে বিচে চলে জায়গাটা ভীষণ সুন্দর, সব গাছগুলো একদম এক হয়ে গেছে, মাঝখান থেকে আমরা যাবো রাস্তা রাস্তা। এই দেখো চলে আসলাম হেনরিজ আইল্যান্ড, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, অপূর্ব অপূর্ব। দেখো পুরোই বালি, বালিতে পা দেওয়া যাচ্ছে না। আর এটার সামনে কিন্তু না যাওয়াই ভালো, এখানে কিন্তু চোরা বালি রয়েছে, তাই আমরা দূর থেকেই দেখবো। এই দেখো খুবই সুন্দর জায়গাটা, যেদিকেই দেখাবো সমুদ্র, দারুণ সুন্দরই দেখো। দেখো একটু রেস্ট নিয়ে তারপর আবার নিচে এলাম, এখন আমাদের স্ন্যাক্স আছে, ড্রাই চিলি চিকেন হয়েছে, যাচ্ছি। এই দেখো আমার মাম্মা আর আমি এখন এই ওয়ান পিসটা পরেছি, সত্যি ভীষণ কমফোর্টেবল। এটা আমার বোন আমাকে গিফট করেছিল, বোনের দেয়া। আর এই যে আমার মাম্মা দেখো কি পরেছে, দাঁড়া তোমাকে সাজতে একটু দেখাই, সরো, এই দেখো আমার মাম্মাকে, ও আমি ধরে আমাকে নিয়ে যাচ্ছে, চলো যাই। আমার পেন্টেন্ট এই দেখো, ড্রাই চিলি চিকেন নিয়ে বসলাম, এই যে এখানে ড্রাই চিলি চিকেন খাওয়া হচ্ছে সবাই মিলে, ওই দিকেও সবাই রয়েছে, ওই যে আর ওই দেখো সানা শোভন, সন্ধ্যের দিকে বেশ এখানটায় এসে বসতে খুব ভালো লাগে, সুন্দর হাওয়া দেয় আর চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো। বাবান ভালো লাগছে, খাও খাও ড্রাই চিকেন, হ্যাঁ ড্রাই চিকেন, ড্রাই চিকেন, হ্যাঁ ড্রাই চিকেন।
চলো আবার ওখান থেকে এটা কাট। তো বিচে আসলাম, সবাই মিলে একটু ঘুরছি। মুখ চোখ দেখো কালো হয়ে কি অবস্থা। এখানেও বেশ বেশ কয়েকটা দোকান আছে দুই পাশে, বেশ ভালো। চল এই দেখো আমরা সব এখানে বসেছি গোল করে। এখানে চেয়ারও আবার ভাড়া করতে হয় না, পাঁচ চেয়ার 10 টাকা করে। এই যে সবাই বসেছি, যেখানে আমরা তো আছি। আর এই দেখো আমরা লেমন টি অর্ডার দিয়েছি, একটু লেমন টি খাবো। আর আমরা সন্ধ্যেবেলা টিফিন তো করেই এসেছি, ড্রাই চিলি চিকেন। চলো আমরা সবাই গল্প হোক একসাথে বসে। হ্যাঁ হ্যাঁ আর এই দেখো সি বিচ থেকে হোটেলে চলে এসেছি। তো একটু রাতের সৌন্দর্যটাও তোমাদেরকে দেখাই, ভীষণ সুন্দর জায়গা। আর এখন যেহেতু খুব গরম, একটু গরম পড়েছে, কিন্তু অতটা অসুবিধা হবে না, যেহেতু ধরো আমাদের গাড়ি রুম সব কিছুই এসি, অতটা অসুবিধা হয় না। আর বাইরে কিন্তু যখন গার্ডেনে বসি খুব সুন্দর কিন্তু হাওয়া দেয়। আমরা আর কি যেখানটায় কমন এরিয়া, যেখানে পুল আছে, তার পাশে ছোট্ট একটা গার্ডেন আছে, দোলনা আছে, বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। তোমরা আসতে পারো। আর কিছু দেখার স্পটও আছে যেটা আমি দুদিন ধরেই ব্লগে তোমাদের দেখিয়েছি, হেনরিজ আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ, তারপর বেনফিশ, যেখানে আর কি অনেক মাছ পাওয়া যায়, সেই সমস্ত জায়গাও ঘুরতে পারো। মৌসুনী আইল্যান্ড, টুকটাক দেখার কিন্তু জিনিস আছে, মানে সি বিচ। তো দেখো আমরা সবাই মিলে এখন যাচ্ছি, এখন রাতে ডিনার হবে। আর ডিনারে আজকে করা হয়েছে, মামা করেছে চিকেন বিরিয়ানি আজকে আমাদের ডিনার, আর সাথে স্যালাড রয়েছে। বিরিয়ানিটা জাস্ট দারুণ হয়েছিল, খুব সুন্দর হয়েছিল, বাপ্পা মা বানিয়েছিল, ভীষণ ভালো হয়েছে বিরিয়ানিটা। একদম লাইট করেছিল, মানে খুব একটা রিচ না, খুব ভালো হয়েছিল। তো আমাদের সব কিছু মিলিয়েই ট্রিপটা ভীষণ মজা করেছি আমরা। তো আজকেই লাস্ট দিন, আগামীকালকে বেরিয়ে যাব, সেটার ভ্লগও আসবে নেক্সট ব্লগে, তোমরা দেখতে থেকো। আর ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে। আর আমরা যখনই যাই আমাদের এই পুরো গ্রুপটা আমরা একসাথেই যাই, আর ওই যে গ্রুপের নাম হচ্ছে ভালোবাসার গ্রুপ, ভীষণ আনন্দ করি আমরা সব সময় এভাবেই। এই দেখো এসে ডিনারে বসলাম। ডিনারে হচ্ছে চিকেন বিরিয়ানি, স্পেশাল মেনু, তার খাওয়া দাওয়া হচ্ছে সবাই আসছে। তো এই দেখো চলে এসেছি একদম ভিডিওর এন্ডে। আজকের দিনটাও আমাদের বেশ দারুণ কেটেছে, মানে খুবই ভালো কেটেছে। খাওয়া দাওয়া ঘোরা প্রচুর কিছু, আনন্দ সব কিছু মিলিয়ে ছিল আজকের ব্লগটা, আজকের দিনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও, ভালো লাগলে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে আমার পাশে থেকো। আগামীকালকে আমরা ফিরছি বাড়ির উদ্দেশ্যে। দুটো দিন খুব ভালো গেল, আবার পুরনো ছন্দে ফেরা, যে যার কাজকর্ম এইসবের মধ্যেই চলবে। চলো আজকের মতন তাহলে তোমাদের সাথে টাটা, গুড নাইট। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে, আজকের মতন টাটা।